1206 খ্রিস্টাব্দ প্রথম ইসলাম ধর্ম লওয়া নর্থ ইস্টর কমিউনিটি তো হল আমি বড় হক আপনারে চিন্তা করিব না লাগে 2003 সনের 10 ফেব্রুয়ারির আগত জি সকল বিটিসি রাহিছে তেওল কোনো এজন বিটিসির পরা খেদা না খাবো আর যাব না লাগিব কিন্তু 17 বছরে কোনো এজন মুসলমান গাওর বা কোনো একটা মুসলমান গাওর মাটির পাত্তা ঈদগার নামত মসজিদের নামত বা কবরস্থানের নামত রেজিস্টার করা নাই করেছে জানো নাই করা আমার 2020 সনের ডিসেম্বর মাহর ইলেকশনের আগে আগে অপোজিশন পার্টি কইছিল প্রমোদ বড় ডাঙরিয়া আহিলে মুসলমান সকল বিশেষকে মুসলমান সকল আমার বিটিসি অঞ্চলের পর খেদি পঠিয়াব যি সকল এজন দুজন বাঁচি থাকিব তেওঁলোক বড় রত্না পিন্ধাব বড় ভাষা কবলে বাধ্য করাব আজি করেছে না রাইজ করেছে না নাই করা কেন মই মুসলমান আপনি আদিবাসী এখেতে বড় কোনো এজনে বেলেগ জাতি জনগোষ্ঠী এনেকুৱাৰে আমি বসবাস কৰিবলৈ আজি সক্ষম হৈছো বহুতে কৈছিলে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বৰ সময়ত কোনো অনাৱৰে মাটিৰ অধিকাৰ নাপাব প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি আমি লেন মেলা পাবলৈ সক্ষম হৈছো যি লেন মেলাৰ দ্বাৰাই সকলো জাতি জনগোষ্ঠীয়ে মাটির অধিকার পাবলে সক্ষম হয়েছে মুসলমান সকল আমার বিপিএফর হাগ্রামা ডাঙ্গিয়ার নেতৃত্ব যে পলিটিক্যাল পার্টি বিপিএফ এই বিপিএফর হাউফাও আছিল হাউফাও জানে না মাতৃসকল হাউফাও জানে জানে আমার এই মানুষের উহা লবলে এনেকা কোমল একটা বস্তু থাকে না হাউফাও অসমীয়া আর কি কব জানো বেলেগ শব্দ মই নাজানো এই হাউফাও না থাকলে মানুষে যে থাকিব নোৱাৰে আর মুসলমান না থাকলে বিপিএফ না থাকলে হেতে যন নেকি বড় সকলে বিপিএফক ভোট দিয়া নাই দিছিল যদিও কম সংখ্যক বড় সকলহে দিছিলে যি সকল লিডার আছে আমার মুসলমান ভাই সকলে ভাবিছিল আমার মাটির অধিকারের কারণে আমার জীবনের সুরক্ষার কারণে আমার সম্পত্তির সুরক্ষার কারণে আমি বিপিএফকে ভোট দিব লাগিব বিকল্প রাস্তা নাই 17 বছরে কোনো এজন মুসলমান গাওর বা কোনো একটা মুসলমান গাওর মাটির পাত্তা ঈদগার নামত মসজিদের নামত বা কবরস্থানের নামত রেজিস্টার করা নাই করেছে জানো নাই করা কিন্তু যে মুসলমানে বিপিএফর হাউফাও আছিলে সেই মুসলমান সকলে পলিটিক্স করিলে এতিয়া চাও মই কবলে গৈ আছো মজাবস্তি আপনাদের জানে মজাবাড়ি না মজাবস্তি আছে মজাবাড়ি মজাবাড়ি গাঁওখন ইভেকশন করিব লাগে ইভেকশন করিব লাগে বলি আমার সরকারের দিনত দুইবার দুই বছর এতিয়া তিন বছর সময় আছে যা দুই বছরতে দুইবার আরটিআই করেছে কিয় প্রমোদ বড় ডাঙরিয়ার নেতৃত্ব ইউপিপিএল সরকারে মজাবস্তির বা মজাবাড়ির মুসলমান রাইজক ইভেকশন করে পেলায় খেদি পঠিয়া নাই বলে আমাক জানিবলৈ বিচারি আমার পৰা আরটিআই করেছে কিন্তু সেই মজাবাড়ির ফাইলটো আমার হাতত এতিয়াও আছে আমি পলিটিক্স করা নাই মজাবাড়ির মুসলমান রাইজর লগত আমি আলোচনা করে আছো যার নেকি কর্ডর ভার্ডি সেই ভার্ডিকটো সন্মান করে পেলায় মজাবাড়ি মুসলমান রাইজর সমস্যাটি কেনেকে সমাধান করিব লাগে বলে আমি আলোচনা করে আছো ইচ্ছা করিলে আমি ইভেকশন করিব পারে হাগ্রামায় কোয়া নিচিনাকে
ইলেকশনের পাশত সরকার গঠন করিলে মুসলমানক খেদিব বলে কোয়া ধরনের যদি আমি করিল হেতেন মজাবাড়ির মুসলমান সকল কাহানিবে আমি খেদি পঠিয়াল হেতেন খেদিছেনে আমি নাই খেদা কিন্তু সেই ইলেকশনের অর্ডারটো কিন্তু বিপিএফর দিনতে দি থই গৈছে ফাইলটো বনাই পেলাই আমার দিনত ফাইলটো বনোয়া নাই ইয়ার ডকুমেন্টারি মই আপনাদের ইলেকশনের সময়ত দিম দুই নম্বর 8 অক্টোবর 2019 সনত 2012 সনের প্রদ্যুৎ কুমার বৰা নামৰ এজন ব্যক্তি জেনে অসমত যিমানখিনি ট্রাইবেল বেল এন্ড ব্লক আছে অর্থাৎ প্রটেক্টেড বেল এন্ড ব্লক আছে সেই প্রটেক্টেড বেল এন্ড ব্লকৰ পৰা নন প্রটেক্টেড কমিউনিটি সকলক আতরাই পেলাই মুক্ত করাব লাগে ট্রাইবেল সকলৰ কারণে বা প্রটেক্টেড সকলৰ কারণে বলি রিট আবেদন দিছিল সেইটো নির্ভর করিয়ে মহামান্য হাইকোর্টে যেতিয়া হায়দ্রাবাদ সরকারের উচর বিটিসি অঞ্চল থাকা 19টা বেল এন্ড ব্লকত কিমান নন ট্রাইবেল বা নন প্রটেক্টেড কমিউনিটি সোমাই আছে তেওঁলোকে হিসাবটো বিচারিলে 8 অক্টোবর 2019 সনত হায়দ্রাবাদে নিজে হাইকোর্ট করে পেলাই দিছে যে বিটিসি অঞ্চলের 19টা বেল এন্ড ব্লকত 1,01,723টা ইনক্রোসস ফ্যামিলি আছে বলি তার ভিতর বাসি 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 17,407টা মুসলমান ফ্যামিলি ট্রাইবেল বেল এন্ড ব্লকৰ পৰা ইভেকশন কৰি খেদিব পাৰে বলি তেওঁলোকে মহামান্য হাইকোর্টত জমাবন্দি দিলে বিপিএফে দি কৈছে আজি হাইকোর্টে আপোনালোক যি 17,407টা ফেমিলি এওঁলোকক খেদিব লাগে বলে আমার ওচৰৰ অর্ডার আহি গল আমি বিপাঙত পড়িল আমি কি কারণত বিপাঙত পড়িল বহুত আমার মুসলমান ইউপিপিএল লিডার যি সকলে বিপিএফৰ বিৰোধী কাম কৰিছিল যি সকলে ট্রাইবেল বেল এন্ড ব্লক জন্ম হওয়ার আগৰ পৰাই তেওঁলোকে ইয়াত বসবাস কৰি আহি আছিল তেওঁলোককো বাংলাদেশী বুলি লিষ্টত দি পেলাই ইভেকশন কৰিব লাগে বুলি অৰ্ডাৰ দিলে আমি মহামান্য হাইকোর্টক আপিল করিলো আগৰ পৰা ইয়াত বসবাস কৰি আছে তেওঁলোকক নজৰ দি পেলাই আকৌ এবাৰ ৰিভিউ কৰি যিবিলাক সঁচাকৈ দুই নম্বৰী মানুহ সোমাই আছে তেওঁলোকৰ ওপৰত নজৰ কৰিব লাগে বুলি আমি ৰিট যেতিয়া আপিল কৰিলো মহামান্য আদালতে সেইটো স্তব কৰি ৰাখিলে আপুনি চাওক তেওঁলোকৰ পলিটিকেল স্বাৰ্থৰ কাৰণে কি কি কৰিব পাৰে কি কি কৰিব নোৱাৰে জি হায়দ্রাবাদে তেওঁ নিজৰ পলিটিকেল স্বাৰ্থৰ কাৰণে বড়ো আৰু বড়োৰ মাজত ভাতৃ-ভাতৃ সংঘৰ্ষ কৰিব পাৰে জি হায়দ্রাবাদে বড়োসকলে মাটিৰ অধিকাৰৰ পৰা বঞ্চিত হৈছে বুলি ইমান বছর আন্দোলন করার পাছত বিটিসি চুক্তি করার পাছতো বড় সকলক মাটি দিবলে ইচ্ছা করা নাই সেই ব্যক্তিয়ে মুসলমান সকল কেতিয়াবা মাটি দিবলে উলাই আহিবনে নাহে সেইদিনাখনে বিজনীত আহি কোন গাঁৱত আছিলে মই নাজানো হয় এখন মুসলমান গাঁৱত আহি পেলাই আমার মুসলমান ভাই সকলে তো তার বহিবলে ঠাই আনি দিলে এখন দোকানত বহি পেলাই দোকানত বহি তেও কলে এই 17 বছর তো কাম করি করি মাটি দিবলে টাইম পোৱা নাই ব্রা না টাইম মানে মাটি দিবলে টাইম পোৱা নাই এইবার আমার সরকার তা আহিলে পাক্কা মাটি দিবলে মুসলমান বিলাক কলে কলে কি মান মিছলিয়া হায়দ্রাবাদ এজন দুরন্ধর মিছলিয়া হয় তেওঁৰ মিছলিয়া নীতির কারণে আমি আজি ছিন্ন ভিন্ন হৈছো কিন্তু খুব কষ্টরে সকল জাতি জনগোষ্ঠীয়ে আমার সমস্যাটো সমাধান করিব লাগে বলে ভাবি সন্মানীয় প্রমোদ বড় ডাঙরিয়ার নেতৃত্ব আকু ঐক্যবদ্ধভাবে আমি শান্তির স্বার্থত উন্নতির স্বার্থত প্রগতির স্বার্থত আজি কাম করিব পারিছো আর আগবাড়িবলে সক্ষম হয়েছো আমার বহুত কথা কব আমার জেনারেল সেক্রেটারি ডাঙরিয়া আছে আর স্থানীয় ইএম ডাঙরিয়াও আছে আশা করছো আপনার চিন্তা করব নালাগে
2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰীৰ আগত যি সকল বিটিচি আহিছে তেওঁলোক কোনো এজন বিটিচিৰ পৰা খেদা নাখাব আৰু যাব নালাগিব কিন্তু ইয়াত যদি কোনোবাই দুই নম্বৰী সোমাই আছে তাকো আমি কেতিয়াও প্ৰশ্ৰয় নিদি এই তেনেকুৱা দুই নম্বৰী ব্যক্তিসকলৰ কাৰণে আজি আমি ভুক্তভোগী হবলৈ হৈ ভাগ্যত পৰিছো সেইদিনাখন আমাৰ নাঙল ভঙাত ধুবুৰীৰ পৰা এজন অহা কালি পৰহি অহা কণ্ট্ৰেক্টৰে আগ্ৰামাৰ স্পনচৰৰ মই নামটো নকওঁ এখেতে নাঙল ভঙাত আহি পেলাই নাঙল ভঙাৰ যিসকল বাসিন্দা আজি 51ৰ আগৰ পৰাই তেওঁলোকে বসবাস কৰি আহি থকা আপোনালোকে শুনিলে আচৰিত লাগিব বেংটলৰ অন্তাইবাৰী গাঁৱৰ মুছলমান গাঁওখনৰ মছজিদটো কেতিয়া স্থাপিত হৈছিলে জানে আপোনালোকে কোনোবা ক'ব পাৰে 1828 চনত 1828 চনত আজিৰ নহয় 100 বছৰ হ'ব 200 বছৰ হ'বলৈ আৰু কিমান লাগে আৰু মইতো তাহানিৰ পৰা কৈ আহি আছো যে 1206 খ্ৰীষ্টাব্দত প্ৰথম ইছলাম ধৰ্ম লোৱা নৰ্থ ইষ্টৰ কমিউনিটিটো হ'ল আমি বড়োসকল আমি বড়োসকলে ইছলাম ধৰ্ম প্ৰথম গ্ৰহণ কৰিছে তথাপিও আমাৰ মুছলমান ভাইসকলে কোনো কোনো দুৰান্ধৰ ব্যক্তিৰ নেতৃত্বত আমি যে বড়োলেণ্ড ভাষী সেইখিনি কথাটো ক'বলগীয়া সাহস নাপায় অপেনলি ওলাই আহক আমি সকলোৱে জাতিৰ কাৰণে কাম কৰিম মাটিৰ কাৰণে কাম কৰিম মাতৃৰ কাৰণে কাম কৰিম ভৱিষ্যত জেনেৰেশ্যনটো গঢ়িম সেই বুলি কয় আকৌ এবাৰ সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰি মোৰ বক্তব্য সামৰণি দিছোঁ।